গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস, নমস্কার। আমি ইন্দ্রাণী, আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের কাছে একটি নতুন বিষয়ের উপর নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সকলের সময় খুব ভালো যাচ্ছে এবং আজকের দিনটা আপনাদের জন্য খুবই ভালো কাটছে এখনো অবধি, এবং আগামী সপ্তাহটাও আপনাদের সেরকমই ভালো কাটুক, কেননা সামনেই ছুটির মরশুম আসছে, দেখতে দেখতে ঈদ আসছে। তো এটা একটা ভীষণ একটা সুন্দর একটা ফেস্টিভ্যাল এবং সকলে মিলে এই ফেস্টিভ্যালটা এনজয় করা যায়, সকলে মিলে এটাকে মানা যায়, এটা একটা দারুণ ব্যাপার। এছাড়া আমি আপনাদেরকে সবার আগে একটা বিরাট ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এত লাইক এবং শেয়ার করার জন্য। কিন্তু যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি বা আজকে প্রথমবার এসেছেন আমাদের ভিডিওটি দেখতে, তাদেরকে আমার তরফ থেকে একটি হফটিভি রিকোয়েস্ট যে প্লিজ কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং সাবস্ক্রাইব করে পাশে এটুকু একটি বেল আইকনটি টিপতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কেননা ওই বেল আইকনটি ক্লিক করলে তখনই কিন্তু আমাদের যে আপলোডের যে ভিডিওসগুলো আমরা করি তাদের নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আমি একটি এমন বিষয়ে কথা বলতে চলেছি যেটি সম্পূর্ণ বাচ্চাদেরকে নিয়ে, এবং আশা করি যত মা বাবারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাকে শুনছেন যারা, তাদের কাছে এই ভিডিওটি ভীষণই একটি উপকারী, আমার যে টপিকটা আজকে ভীষণভাবে হেল্প করবে তাদের বাচ্চাদের হেলথ রিলেটেড ইস্যু নিয়ে। সাধারণত বাচ্চারা কম বেশি সবাই অসুখ বিসুখে ভোগে, কারণ আমি নিজে একটি টিচিং প্রফেশনের সঙ্গে আছি এবং সেখানে আমি দেখেছি বাচ্চাদের আজকে সর্দি, কালকে কাশি, এই জ্বর, এই বমি, এই পেট খারাপ লেগে গেছে। কিন্তু আমরা যদিও প্রত্যেক মা বাবাই অবশ্যই তাদের ছেলেমেয়ের হালকা কোনো অসুখ বিসুখ হলে তারা খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েন কী হয়েছে বাচ্চাটার, কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু যে সর্দি লাগা, কাশি লাগা বা আপনার পেট খারাপ, এগুলো কিন্তু শরীরের একটি এক্সপ্রেশনের পার্ট। তবে এমন একটি অসুখ আছে যে অসুখটা যে বাচ্চাদের হতে পারে সেই সম্বন্ধে অনেক পেরেন্টসরা ওয়াকিবহ নয়, বা সেই অসুখটি যে কখন কীভাবে চুপিসারে আপনার বাচ্চাকে আক্রান্ত করে ফেলেছে আপনি দেখেও সেই সিমটমসগুলোকে নোটিস করেননি বা আপনি নিজেও বুঝতে পারছেন না, পরে যখন সেটি মারাত্মক আকার নিয়ে নেয় তখন সেটা আপনার কাছে একটু ভয়াবহ ব্যাপার হয়ে যায়। আমি কথা বলছি ডায়াবেটিস ইন চিলড্রেন, বাচ্চাদের মধ্যে ডায়াবেটিস বা শর্করা বা বহুমূত্র রোগের যে লক্ষণগুলির ব্যাপারে। এখন ডায়াবেটিস একটি এমন প্রবলেম যেটি শুধু অনেকের এক ধারণা ছিল এক সময় যে একটা বয়সের পরে যখন শরীরের ভেতরকার অর্গানসগুলো ঠিকঠাক কাজ করতে পারে না, আমাদের উল্টোপাল্টা খাওয়া দাওয়া বা লাইফস্টাইল প্রবলেমের জন্য ডায়াবেটিসটা একটা এজের পরে এফেক্ট হবে, এটা জানা কথা, নর্মাল বয়সে। কিন্তু অনেকে জানেন না যে শর্করা, ডায়াবেটিস এটি একটি এমন রোগ যেটি যে কোনো বয়সে যে কোনো শিশুকে আক্রান্ত করতে পারে। অনেক সময় হয় গর্ভবতী মা যদি হাই সুগার লেভেল থাকে তার বাচ্চাও ডায়াবেটিস নিয়ে জন্ম নিতে পারে। কিন্তু যাদের এই সমস্যাটা নেই, যারা সুস্থ বাচ্চা প্রসব করেন, তাদের বাচ্চা কীভাবে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হয়? হতেই পারে, না হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা আমাদের ইন্টারনাল অর্গানসের প্রবলেম। কার প্যানক্রিয়াস গ্ল্যান্ড কতটা কাজ করছে কতটা কাজ করছে না সেটা খালি চোখে দেখা সম্ভব নয়। কিন্তু আপনি বুঝবেন কী করে যে আপনার বাচ্চার শর্করা বা ডায়াবেটিস রোগটি হতে চলেছে বা সেরকম সিমটম তার মধ্যে আপনি কী করে বুঝবেন? আজকে সেরকম কিছু সিমটমের ব্যাপারে আপনাদেরকে একটি ভার্বাল নলেজ আমি আজকে দিতে এসেছি। প্রথম যে সিমটমটি হচ্ছে অসম্ভব খিদে। দেখুন, খিদে পাওয়া ভালো কথা, খিদে না পাওয়া ঠিক নয়, কিন্তু যদি বয়সের পরিমাণে মাত্রাতিরিক্ত যদি কারো খিদে পায়, সাপোজ ধরুন আপনি সকালবেলা তাকে দুধ, কর্নফ্লেক্স, ফ্রুটস দিয়ে একটা ভালো ব্রেকফাস্ট করে দিচ্ছেন, এক ঘন্টা যেতে না যেতেই সে আপনার কাছে পায়না ধরছে, মাম্মি আমাকে কিছু খেতে দাও, আমার খিদে পেয়েছে, বাবা মা আমাকে প্লিজ কিছু খাবার করে দাও, খেতে দিচ্ছে, বা ঘন্টায় ঘন্টায় সে এটা ওটা খাওয়ার দাবি করছে, তার খিদে পাচ্ছে, এটা কিন্তু ভালো না। কেননা আমাদের একটা খাবার খেয়ে একটা হেভি মিল খেয়ে সে ডাইজেশন করতেও যথেষ্ট সময় লাগে,
এবং বয়সের সাথে সাথে সেই সময়টা কমতে থাকে, কিন্তু ওদের বয়সে সেটা তো সুটাই থাকে। তাই এই দিকটা নজর রাখবেন। দ্বিতীয়ত ধরুন হয়তো ওর খিদে খিদে করছে, আপনি ভালোই সেটাকে খাইয়ে দিচ্ছেন, কিন্তু ওর শরীরে লাগছে না। আপনি আপনার থেকে যথেষ্ট চেষ্টা করছেন তাকে দুধ ফল মাছ ডিম সমস্ত পুষ্টিকর খাবার দাবারগুলো খাওয়ানোর, কিন্তু কোনোভাবে তার কিন্তু গায়ে লাগছে না। সাধারণত যাদের খাবার গায়ে লাগে না, আমাদের মা বাবারা ধরেই নেয় তুই অতিরিক্ত চিপস খাচ্ছিস, অতিরিক্ত চকলেট খাচ্ছিস, সে কারণে তোর খাবার গায়ে লাগছে না। কিন্তু এর ভেতরে কিন্তু অনেক গুরুতর কারণ হতেই পারে এবং সেটা আপনাকে অবশ্যই চেক রাখা উচিত। তৃতীয়ত ঘন ঘন ইউরিনেশন। অনেক সময় হয় বাচ্চাদের মধ্যে জল খাওয়ার প্রবণতাটা কম থাকে, কিন্তু যদি আপনি দেখছেন হঠাৎ করে তার প্রচণ্ড তেষ্টা পাচ্ছে, প্রচণ্ড তেষ্টা পাচ্ছে, প্রচুর জল খাচ্ছে, কিন্তু জলটা খেয়েও যাওয়া তার গলাটা শুকিয়ে আসছে এবং সে ঘন ঘন ইউরিনেশনে যাচ্ছে, জিনিসটা কিন্তু অবশ্যই নোটিস করবেন। কারণ এই দুটো সিমটম কিন্তু ডায়াবেটিসের মেন সিমটমের মধ্যে আসে। এছাড়া আপনার বাচ্চার হঠাৎ বিহেভিয়ারে একটু চেঞ্জ, বিহেভিয়ারে চেঞ্জ বলতে একটু আনকমন, জেনারেলি শিশুরা একটু খেলতে দুলতে ভালোবাসে, দৌড়ঝাঁপ করতে ভালোবাসে, একটু নটিনেস করতে ভালোবাসে, আর বাচ্চা তো ভাই বাচ্চা বদমাশি করবো না তো কি আমরা করবো, কিন্তু সেই দুষ্টুমি সেই হালকা বদমাশি ছেলে মানুষের মধ্যেও কোথায় যেন একটা খিটখিটে ভাব বা একটু চেঞ্জ হওয়া বা একটু হঠাৎ করে ঘুম মেরে যাওয়া, যদি এরকম ধরনের কোনো ইররেগুলার মাইন্ডসেট বা ইররেগুলার যদি তার বিহেভিয়ার আপনার কিছু নজরে পড়ে, তাহলে অবশ্যই কিন্তু কোনো একজন ভালো ডাক্তারকে তাকে নিয়ে কনসাল্ট করা, জিনিসটা কিন্তু ঠিক নয়। কেননা তার শরীরে যে ডায়াবেটিস রোগটা শুরু হচ্ছে বা দানা বাঁধছে সেটা কিন্তু তার মাইন্ডের ওপর প্রচণ্ড পরিমাণে এফেক্ট দিচ্ছে। এছাড়া ধরুন আপনার বাচ্চা খেলতে 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 হঠাৎ করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে, তার ঘুম ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড, সব কিছু করতে ইচ্ছে করছে না, তার কনসেন্ট্রেশনটা কমে আসছে, অবশ্যই কিন্তু বলবো এই জিনিসগুলোকে কিন্তু চেকে রাখবেন। কেননা আমি যে আজকে যে সিমটমসগুলো আপনাদেরকে বললাম প্রত্যেকটা সিমটম ইজ কিন্তু ডায়াবেটিস রিলেটেড, এবং যদি এই সিমটমসগুলো আপনার বাচ্চাকে যদি এফেক্ট করে বা আপনার বাচ্চার মধ্যে যদি আপনি নোটিস করেন, অবশ্যই তাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কনসাল্ট করান, ডাক্তারের মতামত মতো ওষুধপত্র দিন বা তার টেস্ট করান। হতেও তো পারে হয়তো যে অসুখটি আপনি কল্পনাও করতে পারেননি সেই অসুখটি আপনার শিশুকে দানা বেঁধে ধরেছে, তাই যাতে সেটা বেশি না বাড়তে পারে বা যেটা তাতে যেন তার আপনার শিশুর কোনো বেশি ক্ষয়ক্ষতি না হয় সে সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন এবং ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন। আশা করছি আমার দেওয়া যে টিপসগুলো আজকে বললাম আপনাদের সকলের ভালো লেগেছে বা আপনাদের আগামীকাল ফিউচারে আরও এটি উপকার করবে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে। এছাড়াও যেতে যেতে একটা কথা অবশ্যই বলতে চাইছি, যারা আজকে নতুন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন আমাদের সমস্ত নোটিফিকেশানসগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব যে আমি যে যে ভিডিওসগুলো আপলোড করছি সেই সেই ভিডিওসের ব্যাপারে বা যে যে টপিকসগুলোতে আপনাদেরকে মেসেজেস দিচ্ছি, কিছু টিপস দিচ্ছি, আপনাদের কেমন লাগছে বা আপনি যদি তাতে উপকৃত হয়ে থাকেন সেটাও আপনি আমাকে জানাবেন, বা যদি আপনার মনে হয়ে থাকে যে না এই টিপসগুলোতে আমার ঠিক হচ্ছে না, আমাকে আরও কিছু বেটার টিপস দাও, তুমি আমাকে আরও কিছু বেটার উপায় বলো, সেটাও আপনি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কেননা আপনাদের ফিডব্যাকেই কিন্তু আমরা এগোতে পারবো এবং আমাদের কাছে নলেজ আসবে যে আপনি কী চাইছেন, আপনার সমস্যাটা কোথায়। তাই আপনাদের সঙ্গে আমার ইন্টারঅ্যাকশন করার কিন্তু মোক্ষম রাস্তা হচ্ছে কমেন্ট বক্স। সো ডু প্লিজ গিভ ইউর ফিডব্যাকস ইন দ্য কমেন্ট বক্স। আগামী সপ্তাহে আবার আসবো কিছু নতুন ভিডিওস নিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যে যেখানে আছে সাত সমুদ্র পাড়েগুলো তাকে ডেকে আনুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপুন যাতে আমাদের সমস্ত ভিডিওস আপডেটগুলো পেতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন, ভালো।